চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। কাকিমা বকবে না? বকলে বকবে, আমি যাবই যাব। ঢাকা থেকে আবার কে এলো রে? কেমন করে তাকাচ্ছি ও দেখছিস? শহুরে কাক। ও হচ্ছে শবনম, সম্পর্ক তোমার কাজিন হয়। হাই, আমাকে তোমার কেমন লাগে? আমি সুন্দর? তুমিও খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। শবনমকে পেয়ে সে এখন খুশিতে আটখানা হয়ে আছে, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। শহুরে মানুষের প্রতি তার আবার খুবই আগ্রহ। জানেন, ঢাকায় আমার আরও দু ভাই আছে, বড় ভাই আমান আর মেজো ভাই নোমান। দুজন ইউনিভার্সিটিতে পড়ে, ওই যে কলা বাগান আছে না, সেখানে থাকে। জানি তো, আমার আর মানে একসাথে কাজ করে। দেখ, এই আকাশিকালে যেমন পড়ছে, কেমন লাগছে? তোর অনেক সুন্দর কাজ করছে। আমিও ভাবছিলাম একটু আকাশি। সুলতানা, কোথায় যাচ্ছিস রে? ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছিস? ভাইয়া শবনম আপুকে গ্রাম দেখাবে বলে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। কিন্তু আরমানের তো আমাকে নিয়ে কাশবন দেখতে যাবার কথা ছিল, আমি তৈরি হয়ে বসে রইলাম। আমি তো এসবের কিছুই জানি না। ভাইয়া তো নিজেই শবনম আপুকে গ্রাম দেখাবে বলে নিয়ে যাচ্ছে, তুমিও চলো না আমাদের সাথে। না, তোরা যা। ঠিক আছে। দেখলি পারুল আরমান কেমনটা করলো? আজকে সকালে এসে বলে গেল আমাকে বিকেলে কাশবন দেখাতে নিয়ে যাবে, কিন্তু শহুরে মেপে আমাকে ভুলেই গেল, যাওয়ার সময় আমাকে একবার দেখলো না। এটা একদম আরমান ঠিক করে নেই। আত্মীয় এসেছে, তাকে নিয়ে গ্রাম দেখা, কিন্তু আমাকে তো একবার বলতে পারতো, আমিও যেতাম। কেমন বেইমান! আর মেয়েটাও দেখ কেমন নির্লজ্জ। আচ্ছা, মেয়েটার দোষ কি? সুলতানা তো বলবেই, আরমান নিজেই মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তোকে দেওয়ার কথা তার মনে নেই। চল যাই। কোথায় যাবি? ওদের পিছু পিছু। আচ্ছা, লাভ কি? এত অপমান করার পর কেন আমরা যাব? দেখতে, ওদের ঢং দেখতে। চল না। আচ্ছা চল। Thank you.
এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। বাবার জন্য দেরি হলো। বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরেছে। ও আচ্ছা। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো দেখি? আগে নাড়ু। আমার নাড়ু কই? এখন দেখি। এ নাও। কি এটাতে? খুলেই দেখো। সুন্দর হয়েছে। একটু আগে ওয়াশ করে নিয়ে এলাম। এটা নিতেই তো দেরি হলো। আমি নেই? অবশ্যই, তোমার জন্যই তো এনেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে ছবিগুলো। দেখতে হবে না কে তুলেছে? দেখতে বেশ লেগেছে। চলো না ওদিকটা যাই। চলো। আমরা ঢাকাতে প্রায় হোস্টেলের বাইরে গিয়ে চা খাই, ভীষণ আড্ডা দিই, জানো তো? খুব মজা করো, তাই না? করি তো। পাশেই ঢাকা কলেজ, ওখান থেকে ছেলেরা এসে আমাদের কলেজের সামনে আড্ডা দেয়। কেন, ওদের কলেজের সামনে চায়ের দোকান নেই? আছে তো, কিন্তু ওখানকার চা ওদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন? তুমি না আসলেই একটা বাচ্চা ছেলে, কিছুই বোঝো না। আমি কিন্তু জানি। থাক, তোমাকে আর বলতে হবে না। ও ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। এখানে লজ্জা পাবার কি আছে? তোমরা ঢাকার মানুষ না, সব কিছু তো একটু বেশি বেশি। তাই না? তা শুনি, ঢাকার আর কয়জন ছেলেমেয়ের সাথে তোমার পরিচয় আছে? ভাইয়া তো কোনো মেয়ের সাথেই কথা বলে না, শুধু আলপনাদির সাথে কথা বলে। আলপনা, ওই যে পাশের বাড়ির মেয়েটা? খুব সুন্দর। এই, তুই সব কিছুতে বাড়াবাড়ি করিস, চা খা। এখানে বাড়াবাড়ি কি হলো? তা পরিচয় করিয়ে দিবে নাকি তোমার ওই বান্ধবীর সাথে? বান্ধবী? মারবো একচোর, বান্ধবী হতে যাবে কেন? আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, ও আমাদের খুব কাছের মানুষ। তাহলে তো হলোই। তা ওই কাছের মানুষটার সাথেই না হয় পরিচিত হলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকবে কেন, কোনো সমস্যা নেই, পরিচয় করে দেব, তখন বুঝতে পারবে সে কেমন মানুষ। এখন চলো, চা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, চলো। কি করবো বলো, জোর করে নিয়ে গেল। দেখে তো মনে হয়নি জোর করে নিয়ে গেছে। দিব্যি তো হাত ধরে ঘোরাফেরা করছিলে। তুমি জানলে কিভাবে? আমি দেখেছি। দেখেছি মানে তুমি গিয়েছিলে নাকি? আমার তো একজনের সঙ্গে কাশবনে ঘুরতে যাবার কথা ছিল, সে যখন এলো না তখন আমি একাই গিয়েছিলাম। গিয়ে দেখি সে আরেকটা মেয়ের হাত ধরে ঘুরে ফেরা করছে। আমাদের বাসায় বেড়াতে এসেছে। সেটা তো আমি জানি,
তো তুমি এখন এখানে কেন এসেছো? যাও না, তার সঙ্গে কি গল্প করো? এত রাগ করছো কেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? বাড়ির অতিথি না বলতে পারি? ও বাড়ির অতিথি তো, সে তো তোমার জন্য অপেক্ষা করছে। যাও না, তার সঙ্গে কি গল্প করো? অপেক্ষা করছে না, সুলতানার সাথে গল্প করছে। ও তোমার সাথে পরিচিত হতে চায়। আমার সাথে পরিচিত হবে কেন? আর আমার কথা জানলো কি করে? সুলতানা বলেছে। কি বলেছে জানো? বলেছে তুমি আমার বান্ধবী। এই কথা বলেছে? হ্যাঁ, এই জন্যই তো পরিচিত হয়েছে। বই গেছে, আমার দরকার নেই অত পরিচিত হবার। এখানে কি লুকালে? হ্যাঁ, ছবিটা ছিল কি করে? আজই হঠাৎ করে হাতের টান লেগে ছিঁড়ে গেছে। আমাকে আরেকটা ওয়াশ করে দিবে? হাতের টান লেগে চার টুকরো হয়ে গেছে, দিব না আরেকটা ওয়াশ করে দিব না। সত্যি বলছি, আমি আমি নিজে ছিঁড়িনি। সত্যি তুমি নিজে ছিঁড়েছ, সেটা আজকেই ছিঁড়েছে। বেশ করেছি, আরো ছিঁড়বো। তোমার কি? তুমি যাও না, ওই মেয়ের ছবি নিজের ছবির পাশে টানিয়ে রাখো। যাও, আমার রুম থেকে যাও। যাও, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। বাহ, খুব সুন্দর। একটা কথা বলি, তোমার কি কখনো কাউকে ভালো লেগেছে? ওসব কি কথা, অবাক হচ্ছে মনে হয়। কেন, ভালো লাগাটা কি খারাপ? খারাপই তো, বাবা জানতে পারলে বাড়ি থেকে বের করে দেবে না? পাশের বাড়ির কল্পনা দিন একজনকে ভালোবেসেছিল, তারপর তাকে ত্যায্য করে দিয়েছে। এটা তো খুবই খারাপ কথা। কল্পনা দি তো একটা মুসলমান ছেলেকে ভালোবেসেছিল, সেজন্য তাকে ত্যায্য করে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে? ভালোবাসা তো ভালোবাসাই, এর মধ্যে কোনো ধর্ম বর্ণ জাতি কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কাউকে ভালোবেসেছ? কোনো স্মার্ট ছেলে দেখলেই তো আমার প্রেমে পড়তে ইচ্ছে করে। অমন ছেলে তো ঢের আছে, তাই না? আছে তো। তাহলে কি তুমি অনেকের প্রেমে পড়েছ? খুব চালাকি হচ্ছে, তাই না? খুঁটিয়ে খুঁটিয়ে আমার থেকে সব কথা শোনা হচ্ছে। হতে পারে প্রেম, তবে ভালোবাসাটা সবার সাথে হয় না। আচ্ছা যাই হোক, আরমানকে দেখছি না। আরমান কোথায়? ওকে ডাকো না, তিনজন মিলে একসাথে গল্প করি। ভাইয়াকে ডেকে কোনো লাভ নেই, ও আসবে না, ওর বোধহয় এখনো লজ্জা কমেনি। গিয়ে বলো আমি ডাকছি, নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাকে স্বপ্নবাবু ডাকছে। কেন? এমনি গল্প করতে। এখন আসতে পারবো না, যা। চলো না, গেলে কি হয়? বললাম না আসতে পারবো না, পরে আসবো, যা।
তারপর জানো উপাশের গ্রামটা আরো অনেক বেশি সুন্দর। তোমাকে আরো একদিন নিয়ে যাব। ওখানে নদী আছে। তুমি এর আগে কখনো নদী দেখেছো? এই আরমান, তুমি কি আন্তাক্ষরি খেলতে পারো? এটা তো মেয়েদের খেলা। কি বলবো, এটা মেয়েদের খেলা, তাহলে ছেলেদের খেলা কি? ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, দাবা, ডাঙ্গুলি আর অনেক খেলা আছে। চার দেয়ালে তবে ছুটি কাটাতে এসেছে তো ঘুরুক, তোমার সাথে তো মাখামাখি কি, এসব আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে ওর থেকে দূরে দূরে থাকি। খুশি? মেয়েদেরকে অনেক ভয় পাও নাকি? আমি কাউকে ভয় পাই না। সত্যি? কি হয় একটা গান শোনালে? ওরা যখন এত করে বলছে একটা গান গাও না। সাইকেল এসে গেছে। আমি যাবো, আমি যাবো। এই না না, আমি যাবো। তোমরা একটু একটু কাছাকাছি এসে দাঁড়াও। মনের স্মৃতিতে এখন আলপনা কী।